হ্যালো বন্ধুরা, দ্য নেচার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বরাবর মতো আমরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো বিড়ালের রোগ, লক্ষণ ও প্রতিকার। বর্তমান সময়ে পোষ্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো বিড়াল, বিশেষ করে মেয়েদের কাছে। তাই আপনার পোষ্য প্রাণীটির আবার অসুখ হয়নি তো, কিংবা দীর্ঘদিন অসুস্থ আপনি না জানার কারণে বুঝতেই পারছেন না, তাহলে আমাদের ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বিড়ালের সাধারণত এই রোগগুলো বেশি দেখা যায়। তা হলো ক্যাট ফ্লু, হেয়ার বল, ডায়রিয়া, কৃমি, মুখে দুর্গন্ধ, মাত্রা অতিরিক্ত ওজন বৃদ্ধি, জলাতঙ্ক, হাইড্রেশন বা পানি শূন্যতা, কোষ্ঠকাঠিন্য ও কাশি। কি দেখে বুঝবেন আপনার আদরের বিড়ালটির কোন রোগ হয়েছে? চলুন জেনে নেই। আর জেনে রাখুন, আমরা বিড়ালের খাবার ও মেডিসিন সাপ্লাই করি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। ক্যাট ফ্লু। বিড়ালের অন্য সব রোগের মধ্যে ক্যাট ফ্লু অতি পরিচিত একটি রোগ। এই রোগের লক্ষণগুলো হলো: এক, চোখ সাদা স্ফীত এবং লাল হয়ে যায়, চোখে পুঁজ জমে মাঝে মাঝে, এর ফলে কর্নিয়াতে আলসার হয়। দুই, ঘন ঘন হাঁচি দেওয়া, নাক দিয়ে তরল পানির মতো পদার্থ বের হওয়া। তিন, বিড়ালের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া। চার, বিড়ালের মুখ, জিভা, ঠোঁট, দাঁতের মাড়ি, নাকের ডগায় ক্ষত বা গা হওয়া। পাঁচ, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথার কারণে বিড়াল খোঁড়াতেও পারে। এসব লক্ষণ চোখে পড়লেই বুঝবেন আপনার পোষ্যের ক্যাট ফ্লু হয়েছে। আপনার প্রিয় বিড়ালের ক্যাট ফ্লু হলে কি করবেন? ক্যাট ফ্লু হলে এর তেমন কোনো চিকিৎসা নেই, শুধুমাত্র সঠিক নিয়মে প্রতিশোধক টিকা দেওয়ার মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায়। তবে লক্ষণগুলো দেখলেই অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। হেয়ার বল। বিড়ালের হেয়ার বল একটি অপ্রীতিকর সমস্যা। এর জন্য বিড়াল নানা রকম সমস্যার অনুভব করে। যেহেতু বোবা প্রাণী কথা বলতে পারে না, তাই আপনাকেই লক্ষ্য করতে হবে তার মধ্যে এমন লক্ষণগুলো দেখা দিচ্ছে কিনা। বমি হতে থাকা, বমি করার চেষ্টা করা, খাবারের প্রতি অনীহা, তন্দ্রা ভাব, কোষ্ঠকাঠিন্য, এমনকি ডায়রিয়াও হতে পারে। এই হেয়ার বলের স্থায়ী কোনো চিকিৎসা নেই। যদি আপনার বিড়াল হেয়ার বলে আক্রান্ত হয় তবে তাকে হজমের ওষুধ খাওয়ালে চলবে। ডায়রিয়া। বিড়ালের ডায়রিয়া রোগটি পাতলা পায়খানার মাধ্যমে লক্ষণ বোঝা যায় বলে আমরা শুধু কারণটা তুলে ধরছি। যেসব কারণে ডায়রিয়া হতে পারে তা হলো গরুর দুধ ঘন করে খেলে, নতুন ক্যাট ফুড অথবা ব্র্যান্ড চেঞ্জ করলে, হঠাৎ করে কাঁচা মাছ অথবা মাংস খেলে, কৃমির কারণে ইত্যাদি কারণে বিড়ালের ডায়রিয়া হয়ে থাকে। ডায়রিয়া হলে কি করবেন? প্রথমে প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন খাওয়াতে হবে। মানুষের ওরসেলাইনকে পরিমাণ মতো অল্প পানিতে গলিয়ে অথবা রাইস স্যালাইন রান্না করে এক বা দুই ঘন্টা পরপর 2 সিরিঞ্জ করে খাওয়াতে হবে, এবং সাথে প্যাটমি প্রোবায়োলিক খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এটি খুব দ্রুত পানি শূন্যতা দূর করে এবং পায়খানা বন্ধ করে। এর কোনো সাইড এফেক্ট নেই। বিড়ালের কৃমি। বিড়ালের অভ্যন্তরীণ পরজীবীদের মধ্যে কৃমি অন্যতম। বেশি কৃমি হওয়া বিড়ালের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিড়ালের মূলত 4 ধরনের কৃমি হয়ে থাকে। আর কৃমি হলে যে লক্ষণগুলো চোখে পড়ে তা হলো বিড়ালের ডায়রিয়া হয়, পায়খানার মধ্যে কৃমি দেখা যায়, অথবা মলদ্বারের কাছে দেখা যায়, বিড়াল বারবার মলদ্বার চাটে, খাবার খেতে চায় না, অরুচি হয়, পেট ফুলে যায়, ওজনহীনতা ও কোষ্ঠকাঠিন্য হয়, বমির সাথে কৃমি পড়ে ও কাশি হয়। এই কৃমির প্রতিকার স্বরূপ বিড়ালের বয়স যদি 2 মাসের বেশি হয়ে থাকে তাহলে ডেলেন্টিন সিরাপ 1 মিলি করে পরপর 2 দিন খাওয়াতে হবে। তবে বয়সের তুলনায় ওজন কম হলে 0.6 মিলি খাওয়াতে হবে। এছাড়া হেলমিনলিসাইড এল, এই মেডিসিন সব ধরনের কৃমি দূর করে। মুখে দুর্গন্ধ। অনেক সময় দেখা যায় বিড়ালের মুখে দুর্গন্ধ হয়, কিংবা আপনি সেটা টের পান অথবা নাও পেতে পারেন। নানা রকম স্বাস্থ্য সমস্যার কারণে বিড়ালের মুখে দুর্গন্ধ হতে পারে। আবার এমনটি ভাবার কারণ নেই যে আপনার বিড়ালের মুখ থেকে মিন্টের সুগন্ধ পাবেন। তবে যদি তীব্র ও অস্বস্তিকর গন্ধ হয় তাহলে
অন্য কোনো মেডিকেল জনিত কারণ থাকতে পারে। বিড়ালের মুখে দুর্গন্ধ হওয়ার লক্ষণগুলো হলো দাঁতে অতি বাদামি রঙের ছাতা জাতীয় দাগ থাকা, খেতে কষ্ট হওয়া বা লাল টকটকে মাড়ি, মিষ্টি ফ্রুটি নিঃশ্বাস ডায়াবেটিসের লক্ষণ, সাথে যদি ঘন ঘন পানি পান করা ও প্রস্রাব করা, নিঃশ্বাসের গন্ধ যদি ইউরিনের মতো হয় তাহলে কিডনি ফেলুরের আশঙ্কা থাকে। দুর্গন্ধযুক্ত বমি, ক্ষুধা না হওয়া, সামান্য হলদেটে চোখ, লিভার ফেলুরের লক্ষণ, নিজের মুখে নিজে আঁচড় কাটা। এই মুখে দুর্গন্ধের প্রতিকার স্বরূপ নিয়মিত বিড়ালে দাঁত মাজা এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে এর প্রতিকার। মাত্রা অতিরিক্ত ওজন বৃদ্ধি, এটি একটি অতি পুষ্টিজনিত সমস্যা। বিড়ালের ক্ষেত্রে প্রায় এটি দেখা যায়। স্থূলকার কারণে বিড়ালের অনেক মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে, যেমন আয়ু কমে যাওয়া, আর্থারাইটিস, হজমের অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগ। মাত্রা অতিরিক্ত ওজন বৃদ্ধির প্রতিকার হিসেবে বিড়ালের খাবারের ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণের দিকে ভালোমতো খেয়াল রাখতে হবে। আক্রান্ত বিড়ালকে সঠিক পরিমাণের ক্যালোরি এবং ফ্যাটযুক্ত খাবার দিতে হবে। ক্যাট ফুড শপগুলোতে এই ধরনের খাবার পাওয়া যায়। এভাবে ধীরে ধীরে অতিরিক্ত ওজন কমানো সম্ভব। আপনার যদি ফুড সংগ্রহ করতে সমস্যা হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিড়ালের জলাতঙ্ক, কুকুরের মতো বিড়ালেরও জলাতঙ্ক হয় এবং এটি অনেক পরিচিত এবং ভয়ঙ্কর রোগ। এটি একটি প্রাণঘাতী রোগ। এর লক্ষণগুলো হলো জ্বর আসা কিংবা প্যারালাইসিস হয়ে যাওয়া, হঠাৎ আচরণে পরিবর্তন হওয়া অথবা অস্বাভাবিক পাগলের মতো আচরণ করা, হঠাৎ হিংস্র হয়ে ওঠা, কামড় আঁচড় দিতে যাওয়া, অন্যরকমভাবে ডাকা, মুখ দিয়ে লালা ঝরা, ঘন ঘন শ্বাস নেওয়া, ভয় পাওয়া এবং পানি পান বন্ধ করে দেওয়া। জলাতঙ্কের প্রতিকার হলো শুধুমাত্র র্যাবিস ভ্যাকসিন টিকার মাধ্যমে এই রোগের প্রতিকার করা সম্ভব। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, পানি এবং মিনারেলের ইনব্যালেন্সের কারণে সাধারণত ডিহাইড্রেশন হয়ে থাকে, যার ফলে বিড়ালের অনেক মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। এই রোগের লক্ষণগুলো হলো সানকিন আইস, তন্দ্রা ভাব, ক্ষুধা মন্দা, মুখ শুকিয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, চামড়া ইলাস্টিসিটি কমে যাওয়া, জোরে জোরে শ্বাস নেওয়া। পানিশূন্যতার প্রতিকার, ডিহাইড্রেশনের যে কোনো লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনার বিড়ালকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কি কারণে ডিহাইড্রেশন হচ্ছে তা ডায়াগনোসিস করে বের করে ট্রিটমেন্ট করতে হবে। কোষ্ঠকাঠিন্য, পূর্ণবয়স্ক বিড়াল সাধারণত দিনে একবার ভালোভাবে মলত্যাগ করবে। কোষ্ঠকাঠিন্য একটি হজমজনিত সমস্যা। এই কোষ্ঠকাঠিন্যর লক্ষণ হলো মলত্যাগের সময় কান্নার মতো শব্দ করা, মিউকাস বা রক্তসহ ছোট শুকনো ও শক্ত মল, বারবার লিটার বক্সে যাওয়া কিন্তু মলত্যাগ না করা, তন্দ্রাভাব, বমি করা। এর প্রতিকার স্বরূপ স্টুল স্পটনার ব্যবহার করবেন। মলত্যাগে সাহায্যকারী ওষুধ দেওয়া, ইনেমা করা এবং লার্জ ইনটেস্টিনের সংকোচন ক্ষমতা বাড়ানো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই আপনার বিড়ালের এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর যে কোনো ধরনের বিড়ালের খাবার বা ওষুধ পেতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব দ্রুত আপনাদেরকে ওষুধ কিংবা খাবার পৌঁছে দেওয়ার।